তাদের গোসল দেওয়া নিষেধ, শহীদদের গোসল দেওয়া ছাত্র, কিন্তু
কম্পিটিশন তো আর নাই। আর দুনিয়ার যদি সমস্ত সৃষ্টি যদি একসাথে করতো প্রশংসা আর আল্লাহর বন্ধু করতেন, তাহলে সবার চেয়ে বেশি হতো, উত্তম হইতো, সুন্দর হইতো, সর্বোত্তম হইতো বন্ধুত্বটাই। এই নাম মোবারকটা তিনি প্রশংসা করতে 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 অর্জন করলেন। এখন আল্লাহ বলেন তাই আমার একটা পুরস্কার দেওয়া লাগে, নাম দিলাম, এবার পুরস্কার দিব। পুরস্কারটা কি বলা যায়? আমি বন্ধু তোমার প্রশংসা করে দিলাম, এই প্রশংসা শেষ, প্রশংসা করতেছি, করতে থাকবো, চিরকাল তোমার প্রশংসা চলতেই থাকবে। আমি আল্লাহ করবো, আমার সৃষ্টির ফেরেশতা করবে, যারা অবাধ্য না। ফেরেশতাদের কথা কেন কোরআন শরীফে বলা হয়েছে, বাকি সৃষ্টির কথা কেন উল্লেখ করা হলো না? এর অর্থ হল ফেরেশতারা অবাধ্য হন হইতে পারে না, খুব সূক্ষ্ম কথা। এই জন্য ফেরেশতা আল্লাহ এবং ফেরেশতা বলছে না, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি বান্দা হয় সে কোন সময় সালাত সালাম ছাড়বে না। কাকে বললেই কি, আব্যাত বললেই কি লাভ, শয়তানের গুরু ঠাকুর বললেই কি লাভ, কোন দরকার নেই। তারা বান্দাই বাধ্যগত বান্দা না, অবাধ্য বান্দা যারা, তারা সালাত সালাম করতে চায় না। তারা সালাত সালাম সালাত সালামের মতো, সালাত সালামের মতো ইমাম তিরমিজির এই আয়াতের ব্যাখ্যা যখন করতেন, তিনি বলতেন যে তোমরা বুঝো না, হইলে কম দাম যায় অঙ্কের মধ্যে, কম দাম যায় দশে দশ, একশোতে একশো। এই মানে সালামের মতো সালাম দাও, এইটার এই কথার মধ্যে চলে গেছে সর্বপ্রকার আদবের সাথে দাও, যত প্রকার আদব থাকতে পারে। যেমন আমি যখন সালাম করবো তখন আমি হাত ধরে আমি বসে আছি, এই সময় আমি দাঁড়াচ্ছি না, যখন দাঁড়াবো তখনও হাত ধানবো, এলে বুঝা যাবে যে আমি মোতাবজ্জে হলাম। নিয়ত মাদার করে হাতটা ভেঙে রাখবে, এইটাই মোতাবাদ জেহানের পরিচয় লক্ষণ চিহ্ন। আল্লাহ বন্ধুর যখন প্রতি যখন মোতাবাদ হয়ে যাবে এক রখা, মানে এক রখা হয়ে যাবে, যেমন ইঁদুর ধরার জন্য এক রখা করে ভাষায় কথা বলার চেষ্টা করতেছি। তিনি এবার বুঝেছেন আমাদের যে তার কোনদিন খেয়াল থাকবে না। তো এক রখা বাংলা যদি নামাজে এক রখা হয়, সেই আবার রিক্সা গায়ে ধরে দুই বাজার করে ব্যবসা করে কত হিসাব মিলায় এক রক্ষা হইছে, এক রক্ষা হতে হবে।
দুনিয়ার কোন আকর্ষণ আর তাকে টেনে নিতে পারে না। ওই জন্যই তো বলে যে হারিক দিকটা যখন খুলতে চাও যখন তোমরা নামাজের সময় খুলো, তাই তো প্রশ্ন যখন হলো তুমি কি টের পাও নাই, তোমার এত এই যে কষ্ট দিছে ভেঙে গেছে, তারপরে আবার ট্রান্সকে আমি তো জানি না, আমি তো টের পাই নাই। তাইলে প্রেমের বেদনায় যে মজে থাকে সে তখন এইসব বেদনা দেখা অনুভব করে না। এর নাম হলো রুজু হয়ে যাওয়া, তরিকতের ভাষায় কি এনাবাদ, ডুবে যাওয়া, রুজু হয়ে যাওয়া একদিকে। যেমন এই দুইটা তার মিলে দিয়ে গেল বলেই এই বাতিটা জন্ম, তো একটা বাতি যে আলাদা থাকতো আর একটা আলাদা থাকতো তাহলে বাতিটা জ্বলতো। একদিন আমার দিকে যে রোগ করছে আমি তার দিকে রোগ করলাম, তখন কি হবে এই বাতিল জ্বলবে। ঠিক তেমনি ভাবে এই বাতিল গুলো তখনই জ্বলে লাগাবার জন্যই তো এই বিকাশ কত কত কথা কত কথা যখন আল্লাহ 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 কেউ দেখে না বান্দা, আল্লাহর বন্ধু কেউ দেখে না, তখন মসজিদকে দেখার জন্য মসজিদ হওয়া যে স্মরণ, কারণ আল্লাহ তালা ব্যবসা বাণিজ্য শুধু বান্দা করে যে বাজারে যায় তা না, আল্লাহর বাজার লেনদেন কার সাথে, বান্দার সাথে, কোন বান্দার সাথে, প্রেমিক বান্দার সাথে, প্রেমিক বান্দার সাথে আল্লাহর লেনদেন, লেনদেনটা কেমনে বলেন কবে কোন বাজারে দেখছেন আল্লাহ জানতেন, কোন বাজারে দেখছেন কোন আরবের করে দেখছেন আল্লাহ ভয়ে ভয়ে মাল কিনতে ধান কিনতে আল্লাহকে আমি কিনতে মানে আল্লাহ অবিশ্বাস করলে আল্লাহ হলো এই বড় বড় কোম্পানি গুলো পাঠিয়ে কিনতে দেখছেন না, এর মধ্যে এরা কারা কিনত ওই কোম্পানির লোক যারা তারা এই বাজারে এখানে থাকবে আলো এখানে আসে তারা মাল কিনে মানুষের থেকে, তো আল্লাহর বন্ধু কিনেন আল্লাহর বন্ধুই কিনেন মালটা, মানুষের চানটা মুমিনের চানটা আল্লাহর বন্ধু কিনেন, আল্লাহর বন্ধু কিনেন কেমনি, উনি তো মন্দির নাই, আল্লাহর বন্ধু তো যারা আছে ওই তারা মসজিদ,
তারাই মসজিদ, তারাই পীর মসজিদ না, সবাই সব হলিগঞ্জ মসজিদ। أَلَمْ تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا أَلَمْ تَجِدَ لَهُ إنه بخونه شكو جه بابينا أولي مرشد شعب أولي مرشد كتب بارنا أولي كولا سي رونا سي جان من أتنا كولا كول لال قومني যারা তবলিক আছে সে আইসা এখানে দৌড়া
কন্দে মহাদেরা কন্দে কন্দে গো সাফা কন্দে গো মরলা কন্দে মহাদেরা কন্দে 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 শিখোটি শিশুর আছে তার মাঝে প্রেম আছে সে কান্দে কোথা দেখুস না
ঠিক কথা বলে তোরা বুঝছ না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে কাঁপতে লাগলো এমন দাঁড়িয়ে থাকার অবস্থা। একজন সিদ্দিক থাকে প্রতি নবীর উঠাতে, সেই সিদ্দিক ও আমার সিদ্দিক আমার পাশে আছে। একজন নবীর সাথে একজন ওমর থাকে, আমার ওমর আমার পাশে আছে। আর আমার দিন নূরাইন আমি নূর, আমার থেকে দুই নূর যে গ্রহণ করতে পেরেছে, যার সৌভাগ্য হয়েছে তার নাম ওসমান গনি দিন নূরাইন রাদিয়াল্লাহু আনহু। সেই দিন নূরাইন দুই নূরের অধিকারী, সেও দরগায় আছে। আর আমি জ্ঞানের সমুদ্র, আমি জ্ঞানের শহর, জ্ঞান রাজ্যের আমি সেখানে সমস্ত কিছু। আমার একটা জ্ঞান রাজ্য আছে, সেই শহরে সেই রাজ্যে ঢুকতে হলে একটা দরওয়াজা আছে, একটা গেট আছে, একটা প্রবেশ দ্বার আছে। সেই প্রবেশ দ্বার আমার আমি, সেও তো আমার সাথে শহীদ আছেন কথাটা বলা সেই সময় তখন কিন্তু শুধু ধন নাই। আল্লাহর আমি জানেন, আল্লাহর বন্ধু জানা আছে যে আমার প্রিয় ধন সঙ্গে নিয়ে
কথা বলা যায়।